মানবাধিকার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি এক দেশের জন্য এক রকম আর নিজেদের দেশের জন্য আরেক রকম বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন বলেন বিশ্ব অর্থনীতি এখন চাপে আছে তাই বাংলাদেশের অর্থনীতিও চাপে আছে রিপোর্ট কম খরচে লিমিট বেড়ে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক মার্কিন ওবায়দুল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিন ইস্যু নিয়ে চলমান আন্দোলন ও তা দমনের বিষয় নিয়ে কথা বলেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে মোট মতো মানুষকে করা হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ আড়াই হাজারের গ্রেপ্তার সাধারণ সম্পাদক বলেন তারা যে কায়দায় বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন দমন করছে তা মানবাধিকারের লঙ্ঘন তুমি আমার মানবাধিকার নিয়ে প্রশ্ন আমার নির্বাচন নিয়ে প্রশ্ন তুলবে দেশে গণতন্ত্র নিয়ে প্রশ্ন এখন আমি কি বলতে পারব না প্রায় প্রতিদিনই যুক্তরাষ্ট্রে গান ব্যালেন্স হচ্ছে গাজায় গণহত্যার বিরুদ্ধে তারা প্রটেস্ট করছে এবং সে প্রটেস্ট দমন করা হচ্ছে রুথলে ছাত্রীদেরকে দেখলাম হাত দুটো পেছনে নিয়ে রশি দিয়ে বেঁধে অ্যারেস্ট করা হচ্ছে এ সত্যটা যদি আমি বলি তাহলে এখানে যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্ব নষ্টের বিষয়টা কেন এখানে বিশ্বজুড়ে চলা কয়েকটি যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি চাপে আছে উল্লেখ করে কাদের বলেন বাংলাদেশ তো বিশ্ব থেকে আলাদা নয় তারপরও জনগণের কষ্ট লাঘব করতে সরকার নানাভাবে চেষ্টা করে যাচ্ছে বলেও দাবি করেন তিনি আমদানি রপ্তানি জ্বালানি এইসব বিষয়গুলো অর্থনীতির অবিচ্ছেদ্য এবং এগুলো এফেক্টেড হলেই তো চাপ সেই চাপ আমরা উপেক্ষা করবো কেমন বিশ্বের অর্থনৈতিক সংকটের প্রভাব থেকে বাংলাদেশ মুক্ত আছে এমন দাবি আমরা করতে পারি না কাজে আমরাও চাপ অনুভব করছি উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করা একান্ত আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত বলে জানান কাদের অন্য দলগুলো এক্ষেত্রে কি করবে তা নিয়ে আওয়ামী লীগের কিছু করার নেই বলেও জানান তিনি নজরানা চৌধুরী এনটিভি নিউজ ঢাকা বিকাশী কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা